শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডায়। গোটা তিনেক অসাধারণ খবর আপনাদের জন্য রয়েছে। প্রথমেই যে খবরটা নিয়ে আসব সেটা হচ্ছে আমাদের ভারতের যে বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্কাইরুট, তারা তাদের বিক্রম ওয়ান ইঞ্জিনের সফল পরীক্ষা করেছে। সেই সংক্রান্ত ভিডিও ও তথ্য থাকছে। কীরকম ছিল সেই টেস্ট আপনারা তো জানতেই পারবেন। এছাড়া ভারতের গুজরাটের কাছে রয়েছে একটা লুনা ক্র্যাটার বলে জায়গা, সেটি একটি লেক, জলে পরিপূর্ণ। এটি সম্পর্কে একটা নতুন খবর জানা গেছে যে উল্কাপাতের ফলেই এটি তৈরি হয়েছিল। অসাধারণ তথ্য, এবং সেই লেকটিকে দেখাবো ভিডিওতে। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মহাকাশচারীদের যদি মহাকাশে মৃত্যু হয় তাহলে তাদের দেহের সাথে কি করা হবে, মানে তাদের ডেড বডির সঙ্গে কি করা হবে। এই সমস্ত তথ্য থাকছে আজকের আলোচনায়। তো প্রথমে চলে যাই বিক্রম ওয়ান ইঞ্জিনের পরীক্ষা কেমন হলো দেখব। বেসরকারি যে সমস্ত মহাকাশ গবেষণা সংস্থাগুলো কাজ করে চলেছে তাদের মধ্যে স্পেসএক্সের নাম তো আপনারা জানেন, আর বলা যেতে পারে এই কোম্পানি এক নম্বর। তবে ভারতও পিছিয়ে নেই। সম্প্রতি ভারতের স্কাইরুট বলে একটি কোম্পানি হাত মিলিয়েছে ইসরোর সঙ্গে। বেসরকারি সংস্থা হিসাবে তারা রকেটও কিন্তু লঞ্চ করে ফেলেছে। আর এই স্কাইরুটের সম্প্রতি বিক্রম ওয়ান ইঞ্জিনের স্ট্যাটিক টেস্ট হলো। সেই টেস্টে একেবারে সফলতার চূড়ান্ত পর্যায়ে কিন্তু পৌঁছে গেল স্কাইরুট, এবং ইসরোর তত্ত্বাবধানেই এই পরীক্ষা হয়েছে। যে সমস্ত প্যারামিটার এর জন্য বেঁধে দেওয়া হয়েছিল সেই সমস্ত জায়গায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। তার মানে বলা যেতে পারে ভারত আরও একটি ইঞ্জিন পেল, যদিও বেসরকারি সংস্থা তাও ভারতের। তো ভারতের বিক্রম ওয়ান ইঞ্জিন যেটি স্কাইরুটের, তারা কিন্তু সফলভাবে এই ইঞ্জিনটির একেবারে পরীক্ষা করে ফেললো। আগামী দিনে যেই রকেটগুলো স্কাইরুট পাঠাবে তাতে এই বিক্রম ওয়ান ইঞ্জিন কিন্তু সফলভাবে মহাকাশে স্যাটেলাইটকে নিয়ে যেতে পারবে। আর এই বিক্রম ওয়ান নাম দেওয়া হয়েছে আমাদের ডক্টর বিক্রম সারাভাইয়ের নামে, যার নামে আমাদের চন্দ্রযানের ল্যান্ডারের নামকরণ করা হয়েছিল। সেই ইঞ্জিনের আপনারা সফল টেস্ট দেখলেন, এবং 85 সেকেন্ডের এই টেস্ট ছিল একদম পারফেক্ট। তো দেখলেন কেমন লাগলো। আচ্ছা, লুনা লেক বা যে লুনা ক্র্যাটারের কথা বলছিলাম সেই ভিডিওতে বা সেই খবরে পরে আসছি। তার আগে মহাকাশচারীদের যদি মৃত্যু হয় তাহলে কি হবে তাদের বডির সঙ্গে, নাসার প্রোটোকল বা নিয়মকানুন কি বলছে দেখব। বহু অজানা রহস্যের খোঁজ করতে এবং বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালাতে বিগত কয়েক দশক ধরে মহাকাশে অভিযান চালাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ। সেই দৌড়ে রয়েছে আমেরিকা, চীন, রাশিয়ার মতো দেশগুলি, তালিকায় নাম রয়েছে ভারতেরও। অভিযানে গিয়ে বেশ কয়েকবার মহাকাশ যানগুলিকে দুর্ঘটনার মুখে পড়তে হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে মহাকাশচারীদের, যেমনটা হয়েছিল 2003 সালের 16 জানুয়ারি। 7 মহাকাশচারীকে নিয়ে পাড়ি দিয়েছিল আমেরিকার মহাকাশযান কলম্বিয়া। অভিযানের নাম ছিল STS-107। কিন্তু 15 দিনের মাথায় কাজ সেরে পৃথিবীতে ফেরার পথে 2003 সালের 16 জানুয়ারি মহাশূন্যে ধ্বংস হয়ে যায় সেই যান। মৃত্যু হয় 7 মহাকাশচারীরই। মৃত্যু হয়েছিল ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার মহাকাশচারী এবং মহাকাশযান বিশেষজ্ঞ কল্পনা চাওলারও। তাই মহাকাশচারীদের পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে অভিযানে পাঠানোর ক্ষেত্রে যে পদে পদে বিপদ রয়েছে তা তো বলাই বাহুল্য। 60 বছর আগে মহাজাগতিক অনুসন্ধান শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত 20 জন মহাকাশচারীর মৃত্যু হয়েছে, যার মধ্যে 1986 এবং 2003 সালের নাসার পাঠানো মহাকাশযান দুর্ঘটনায় নিহত হয়েছেন মোট 14 জন। 1971 সালে সয়ুজ-11 অভিযানের সময় মৃত্যু হয়েছিল 3 মহাকাশচারীর। 1967 সালে অ্যাপোলো-1 লঞ্চ প্যাডে আগুন লেগেও 3 মহাকাশচারীর মৃত্যু হয়। মহাকাশে হামেশাই মানববিহীন যান পাঠাচ্ছে বিভিন্ন দেশ। তার মধ্যেই 2025 সালে চাঁদে এবং 2030-এর পর মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে নাসা। মহাকাশে অভিযানের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে যে প্রশ্ন বারবার উঠে আসে তা হলো, যদি কোনো মহাকাশচারী মহাকাশে মারা যান তাহলে তার মৃতদেহের কী হবে, শেষকৃত্যই বা হবে কোন উপায়, কি বলছে নাসার নিয়মাবলী। নাসার প্রোটোকল অনুযায়ী যদি কোনো মহাকাশচারী পৃথিবীর
নিম্ন কক্ষে মারা যান, অর্থাৎ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের আশেপাশে মারা যান, তাহলে তার সঙ্গীরা কয়েক ঘন্টার মধ্যেই একটি ক্যাপসুলে সেই মৃতদেহ পৃথিবীতে পাঠিয়ে দিতে পারবেন। যদি কোনো মহাকাশচারী চাঁদে মারা যান, তাহলে মাসখানেকের মধ্যেই বাকি মহাকাশচারীরা তার দেহ পৃথিবীতে ফিরিয়ে আনতে পারেন। নাসার নিয়মাবলী অনুযায়ী মৃতদেহ সংরক্ষণ নাসার প্রধান উদ্বেগ নয়, বরং বাকি মহাকাশচারীরা নিরাপদে ফিরছেন কি না সেই বিষয়টি অগ্রাধিকার পায় তাদের কাছে। অন্যদিকে কোটি কোটি কিলোমিটার দূরত্ব অতিক্রম করে যদি কোনো মহাকাশচারী মঙ্গল গ্রহ অভিযানে গিয়ে মারা যান, তাহলে তাকে সঙ্গে সঙ্গে পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হবে না। নাসার নিয়মাবলী অনুযায়ী সেই দেহ ফিরবে তখনই যখন দলের বাকি সদস্যরা পৃথিবীতে ফিরবেন, অর্থাৎ মৃতদেহটি ফিরতে সময় লাগতে পারে বেশ কয়েক বছর। ততদিন পর্যন্ত মহাকাশে বিশেষভাবে সেই দেহটি সংরক্ষিত করা যেতে পারে। মহাকাশযানের অভ্যন্তরে স্থির তাপমাত্রা এবং আর্দ্রতা দেহটিকে বহুদিন পর্যন্ত পচনের হাত থেকে রক্ষা করবে। এইসব নিয়ম তখনই প্রযোজ্য হবে যখন কোনো মহাকাশচারী মহাকাশের মধ্যে স্বাভাবিক কারণে মারা যাবেন। কিন্তু কেউ যদি মহাকাশের জন্য তৈরি উপযুক্ত পোশাক অর্থাৎ স্পেস স্যুট না পরার কারণে মারা যান, তাহলে স্পেস স্যুট না পরে মহাকাশে পা দিলে মহাকাশচারী প্রায় সঙ্গে সঙ্গেই মারা যাবেন। মহাশূন্যে চাপ কমে যাওয়ার জন্য এবং অক্সিজেনের অনুপস্থিতির জন্য মহাকাশচারীর পক্ষে শ্বাস নেওয়া অসম্ভব হয়ে যাবে। ফুটতে থাকবে রক্ত এবং শরীরের অন্যান্য তরল। কোনো মহাকাশচারী যদি স্পেস স্যুট ছাড়াই চাঁদে বা মঙ্গলে পা দেন, সেক্ষেত্রেও একই পরিণতি হবে তাঁদের। চাঁদে প্রায় কোনো বায়ু নেই, যা আছে তাও খুব সামান্য পরিমাণ। অন্যদিকে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল খুবই পাতলা, প্রায় কোনো অক্সিজেন নেই, ফলে দুক্ষেত্রেই নিঃশ্বাস নিতে না পেরে এবং রক্ত ফুটে মৃত্যু হবে মহাকাশচারীর। কিন্তু সেক্ষেত্রে ওই মহাকাশচারীর শেষকৃত্য কীভাবে হবে? নাসার নিয়ম অনুযায়ী চাঁদ বা মঙ্গল পৃষ্ঠে কোনো মহাকাশচারীর মৃত্যু হলে তাকে পোড়ানো বা কবর দেওয়া যাবে না। চাঁদ বা মঙ্গলে দেহ পোড়ানোর জন্য প্রচুর পরিমাণ শক্তি এবং জ্বালানির প্রয়োজন, কিন্তু মহাকাশচারীদের কাছে সীমিত জ্বালানি থাকার কারণে তা সম্ভব নয়। আবার মৃতদেহে থাকা ব্যাকটেরিয়া বা অণুজীব চাঁদ বা মঙ্গলের মাটি নষ্ট করতে পারে ভেবে কবরও দেওয়া যাবে না। এর ফলে মৃত মহাকাশচারীর দলের বাকি সদস্যরা পৃথিবীতে ফিরে না আসা পর্যন্ত একটি বিশেষ ব্যাগে দেহটিকে সংরক্ষণ করবেন। বিষয়টা কিন্তু খুবই ভয়ঙ্কর। চাইব এই রকম ভাবে যেন কোনো মহাকাশচারী আমাদেরকে ছেড়ে না চলে যায়। যাই হোক, যে লুনা ক্র্যাটারের কথা বলছিলাম, সেই লুনা ক্র্যাটার, তার সম্পর্কে কি জানা গেছে আপনারাও জেনে নিন। 4000 বছর আগে পৃথিবীতে ঠিক কী ঘটেছিল, এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। গুজরাটের ভুজে অবস্থিত 1.8 কিলোমিটার প্রশস্ত জ্বালামুখ লুনা ক্র্যাটারের রহস্য উন্মোচিত হয়েছে। বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে দেখেছেন পৃথিবীতে উল্কাপাতের কারণে এই গর্তটি তৈরি হয়েছে। অনুমান করা হয় যে গত 50,000 বছর আগে পৃথিবীর বৃহত্তম উল্কাটি লুনা ক্র্যাটারে আছড়ে পড়েছিল। উল্কাপিণ্ডের আঘাতে সৃষ্টি হওয়া ধাক্কা এবং বনে আগুন ছড়িয়ে পড়ায় ওই গর্তের সৃষ্টি হতে পারে। একটি প্রতিবেদন অনুসারে 1000 বছর আগে সিন্ধু সভ্যতার লোকেরা এই স্থানে বসবাস করত। নিউ সায়েন্টিস্টের রিপোর্ট অনুসারে কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে কর্মরত গর্ডন ওসিনস্কি জানান, জ্বালামুখটি পারমাণবিক বোমার সমতুল্য। লুনা ক্র্যাটারের ভূ রাসায়নিক বিশ্লেষণে দেখা গিয়েছে সেখানকার মাটিতে প্রচুর পরিমাণ ইরিডিয়াম রয়েছে। এর মানে হলো এই লুনা ক্র্যাটার উল্কাপাতের ফলেই সৃষ্টি হয়েছে, আর এমন এক ধরনের উল্কা সেখানে আঁচড়ে পড়েছে যাতে প্রচুর লোহা ছিল। লুনা ক্র্যাটার এখনও একটি গর্ত হিসাবে প্রমাণিত হয়নি, এ কারণে গবেষণা এখনও পর্যন্ত চলছে। তো এই হলো পুরো বিষয়। আপনাদের জানিয়ে রাখি, গত 3-4 দিন আগে রাত্রিবেলা যে ডেল্টা রকেটটা ওড়ার কথা ছিল এবং আমরা লাইভে এসেছিলাম, তারপর ওড়েনি, তারপরে বলেছিলাম যে পরের দিন উঠবে, সেটা কিন্তু আপাতত পুরো পিছিয়ে গেছে। এখন এপ্রিলের মাঝামাঝি কোনো একটা সময় হয়তো লঞ্চ হবে, তো আমরা নজর রাখবো আপনাদের জন্য, সেই খবরাখবর নিয়ে আসবো। এছাড়া ভারতের TVD-2 যে টেস্ট আছে, মানে গগনযানের টেস্ট রয়েছে, সেটাও কিন্তু এপ্রিলে শিডিউল করা আছে। সমস্ত বিষয় আপনারা জানতেই পারবেন আমাদের তরফ থেকে। তো এই ধরনের মহাকাশ গবেষণামূলক খবরাখবর পেতে সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।